রাতের অন্ধকারে জমির ফসল নষ্টের অভিযোগ গাইঘাটায়। ঘটনায় চরম সমস্যায় পড়েছেন প্রতিবন্ধী ওই কৃষক। সংসার চলবে কিভাবে এই চিন্তায় দিন কাটছে তাদের। রাতের অন্ধকারে ফসলের ক্ষেতে দুষ্কৃতীর হানা, গোটা জমির ফসল কেটে নষ্টের অভিযোগ। ফসলের ক্ষতিতে দিশেহারা প্রতিবন্ধী চাষি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর পাড়ুইপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন ভোর রাতে কেউ বা কারা দেবদাস মণ্ডল নামে এক চাষির জমিতে সমস্ত ভেন্ডি গাছ কেটে দেয়। বিপুল পরিমাণ ক্ষতিতে মাথায় হাত গাইঘাটার এই প্রতিবন্ধী চাষি। স্থানীয় সূত্রে জানা যায়, দেবদাস মণ্ডল বেশ কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়ে যান। এই চাষবাসের মাধ্যমে চলত তার জীবন জীবিকা। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেবদাস মণ্ডলের স্ত্রী চায়না মণ্ডল দেখতে পান তাদের জমির সমস্ত ভেন্ডি গাছ কেটে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে তিনি বিষয়টি সকলকে জানায় এবং সেই সঙ্গে খবর দেওয়া হয় গাইঘাটা থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় কৃষক দেবদাস মণ্ডলের স্ত্রী চায়না মণ্ডল বলেন, আমার স্বামী প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো কাজই করতে পারেন না। জমিতে সার দেওয়া, বীজ বপন করা সমস্ত কাজই আমি করি। বুধবার ভোরবেলা দেখি সমস্ত ভেন্ডি গাছ কারা যেন নষ্ট করে দিয়েছে। চাষবাস ছাড়া আমাদের আর কোনো আয়ের ব্যবস্থা নেই। এমনকি আমার স্বামীর এই অবস্থার জন্য আমার ছেলে পড়াশুনো করতে পারিনি। আমার স্বামী তো দুই পাই পঙ্গু, উনি তো কিছুই করতে পারে না। একমাত্র আমি এই তেল সার বীজ আমি সব দেওয়া আমি নিজেই দিই। এবার এই যে ভেন্ডি গাছের সার তেল সব তো আমি দিই। এবার সকালবেলা এসে দেখি এই সব গাছ কুপি দিগিয়েছে, ভেঙে মুজরি দিগিয়েছে, আর আমাদের ঘরের পিছনে সুরি গাছগুলো ভেঙে উগড়াই দিয়েছে। চাষবাস ছাড়া আমাদের কোনো পাত্রে কোনো ইনকাম নেই তো। আমি যা করি তাতেই আমাদের সংসার চলে। এবার আমার ছেলেও তো পড়াশোনা করতে করতে হয়, ওর বাবা যে পঙ্গু হয়ে গেছে বলে ছেলেও পড়াশোনা বন্ধ দিয়েছে। কারণ ওদের একটা টিউশনি খরচা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, সংসার চলার মতো ক্ষমতা আমার নেই। দেবদাস মণ্ডল অভিযোগ জানান, এই ঘটনায় তার প্রায় 50-60 হাজার টাকার ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। এখন তারা কিভাবে সংসার চালাবেন তা বুঝেই উঠতে পারছেন না। তার অভিযোগ, এলাকার কিছু মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত। তিনি পুলিশের কাছে তদন্তের দাবি রেখেছেন। এমন ঘটনায় এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমার এই জমিটা লিজের জমি। আমার এই জমিটা লিজ নিয়ে বা আমি প্রতিবন্ধী, আমার দুটো পায়ে কোনো কাজ করে না। এই বাড়ি আমার স্ত্রী বা ছেলে বিলে সব নিয়ে আমি এই জমি জায়গাগুলো চাষবাস করি। আমার এই জায়গাটার উপরে আমার ভরসা, আমার সব শেষ হয়ে গেছে। সকালে আমার স্ত্রী, আমি গিয়েছিলাম বাজারে মাল নিয়ে, স্ত্রী এসে ফুল ছোবাতি, পটলে ফুল ছোবাতি এসে দেখে যে আমার এই অবস্থা হচ্ছে, সে বাড়ি দিয়েই তখন কান্ডাকাটা করছে। এখন আমি এই মুহূর্তে কিছু বলবো না, পুলিশ আসবে, পুলিশ আসার পরে পুলিশ ইনকোয়ারি করবে, আমি যা করবো ডাইরেক্ট তাদের নামে কেস করবো। এখানে আমার লিজের জমি 2.5 বিঘে, আমার নিজের জমি না। প্রায় আনুমানিক কেমন টাকার ক্ষতি হবে? 50-60 হাজার টাকা। আমাদের ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রান্তিক কৃষক এলাকা। এখানে মানুষ কৃষিকাজের উপর প্রধানত নির্ভরশীল হয়ে থাকে। এইবার প্রায়শই কৃষকদের এই ক্ষতি, এটা মেনে নেওয়া যায় না। আমরা তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে আছে। এর জন্য যতদূর যেতে হয় যা হবে, আমি সকালবেলার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওই বুথের যে সভাপতি আছে ওনাকে নিয়ে আমরা পরিদর্শনে যাই। গিয়ে আমি প্রশাসনকে খবর দিই, প্রশাসন যথাসময়েই ব্যবস্থা উপযুক্তভাবে তদন্ত করে গেছে, এবার ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কোনো না ঘটনা ঘটে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, এর উপযুক্ত যেন ব্যবস্থা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।